কি ব্যাপার ও বাবা তুই আজকে তো আগে আসলি কেমনে আরে জহির বাসায় নেই তো কই গেছে ও সিলেটে গেছে ওর ওখানে বিজনেস ওখানে বিজনেসের কাজে প্রায় যাতায়াত হ্যাঁ জানি জানি আচ্ছা তার মানে তুই তো বাসায় একা হুম বলতে পারিস আমি আপাতত বাসায় একা আচ্ছা এবার বল কালকে প্ল্যান নিয়ে কি ভাবছিস কালকে আর কি করব রেস্টুরেন্টে যাব একটা কেক নিয়ে আসব দেন কেক কাট করব ইশ করব শেষ দ্যাট বোরিং দেখ অমনিতে এনগেজমেন্ট হয়ে গেছে তাও জামাই হচ্ছে বিদেশ থাকে দেখবি যে কোনো সময় বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে এবারে চলে যাবে বিদেশ আমি সেই বার্থডে টু স্পেশাল হোক একটু অ্যারেঞ্জমেন্ট করে কিছু একটা করি সারপ্রাইজ টারপ্রাইজ দিই বুঝছিস That's a good idea, but চিন্তা করছিস কি করবি একটা চিন্তা করছি বাকিটা করে নেই সেটা হচ্ছে কি তুই যেভাবেই হোক কালকে সন্ধ্যায় তোকে ওর বাসায় আনাবি হ্যাঁ বাকি সারপ্রাইজ আমি অ্যারেঞ্জ করবো তোর তো তোর বাসা নিয়ে আপত্তি নেই কোনো আরে ধুর আমার ফ্রেন্ড আমার বাসায় আসবে এদিকে আমার কি আপত্তি থাকতে পারে ঠিক আছে ডান তুই ওর ম্যানেজ করবি ওকে আমার কাজ আছে আমি গেলাম আল্লাহ আরে তারা কই যাচ্ছিস হ্যালো কিরে কালকে তোর প্ল্যানিং কি বলতো কোনো প্ল্যানিং নাই বাসায় থাকবো মনে হয় আচ্ছা ঠিক আছে তাহলে কাল সন্ধ্যায় আমার বাসায় আয় কোকে আমার বার্থডে না তো কি আমার বাসায় আসবি এসে একটু আড্ডা দিলি আমার সাথে হবে না কালকে বাসায় থাকতে হবে বাসায় কেক কাটবো বাবাকে সময় দিতে হবে তো আচ্ছা ঠিক আছে আমার বাসায় আসবি আড্ডা দিবি দিন বাসায় চলে গিয়ে কেক কাটিস সাদিয়া বাসায় থাকতে হবে কালকে দোস্ত তো বাবার সাথে টাইম স্পেন্ড করতে হবে কেক কাটতে হবে সম্ভব না আচ্ছা ঠিক আছে তুই আঙ্কেলকে বলবি আমার বাসায় আসতেছিস তারপর তারতেই তোকে ছেড়ে দিব তুই বাসায় চলে যাস ম্যানেজ করতে হবে আর কে কে থাকবে আমি তুই আর আবির আর জহির ভাই থাকবে না না ও একটু বিজনেসের কাজে সিলেটে গিয়েছে কয়েকদিন দেরি হবে আসতে ওহো আচ্ছা টাইম ঠিক করেছিস বাই শাড়িটা তো আমার মনে হয় বিয়ের সাড়ি ইন্ডিয়াতেই ভালো হবে অবনী মা জি বাবা কেদিকে আসো তোমা বিয়ের কেনাকাটার বিষয়ে একটু ডিসিশনে আছি যে কোথায় করব তোমার কি ওপিনিয়ন ঢাকায় করব না দেশের বাইরে বিদেশে যাওয়ার কি দরকার খালি খালি এক্সট্রা খরচ তুমি খরচ নিয়ে ভেবো না তুমি শুধু তোমার ইচ্ছেটা বলো তুমি আমাদের একমাত্র সন্তান আমার ইচ্ছা আমার তো ইচ্ছা যে আমি বিয়েতে জামদানি শাড়ি পরবো বিয়ের আসরে তো বা বেনারসি টাইপ শাড়ি পরতে হয় জামদানি তো বিয়ের পরে পরতে হয় তা ঠিক এখন তো ঢাকাতে সব কিছু পাওয়া যায় ঢাকাতে কত বুটিক হাউস আছে কত সব কিছু পাওয়া যায় আমার মনে হয় ঢাকা থেকে শপিং করাটাই বেটার ইনফ্যাক্ট আমি শপিং মলগুলো চেক করতে যাচ্ছিলাম ঠিক আছে ভালো করে খোঁজ খবর নিয়ে বিয়ের শাড়িটা কিন্তু ইম্পর্টেন্ট মা ওকে খোদাহাফেজ তাহলে ঢাকা থেকে যদি হয় তাহলে বিয়ের শাড়ি